বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শনিবার রাতে তাকে এই পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরই মধ্যে বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের 95(1) অনুচ্ছেদে দেয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথের তারিখ থেকে কার্যকর হবে। এর আগে প্রধান বিচারপতি উবাইদুল হাসানের পদত্যাগের দাবিতে আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার প্রধান বিচারপতির সহ আপিল বিভাগের বিচারপতিদের দুপুর 1টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেয় তারা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। বেলা 11টায় হাইকোর্ট চত্বরে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এই আলটিমেটাম দেন। এ সময় শত শত শিক্ষার্থী হাইকোর্টের ভেতরে ঢুকে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এরপর প্রধান বিচারপতি উবাইদুল হাসান পদত্যাগ করেন। ছাত্র জনতার আলটিমেটামের পর শনিবার দুপুরে তিনি পদত্যাগ করেন। এ বিষয়ে উবাইদুল হাসান জানান, অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে কথা বলে পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন তিনি।